এই লেকচারে আমি ট্র্যাকম্যাট নিয়ে আলোচনা করব ট্র্যাক ম্যাট আসলে কি আপনি যখন দুই কি তিনটা লেয়ার একসাথে নেবেন তখন দেখবেন যে এখানে ট্র্যাক ম্যাট লেখা আছে ট্র্যাকম্যাট যদি এখানে লেখা না থাকে তাহলে নিচে টুগুল সুইচে মোডসে এ ক্লিক করবেন তাহলে দেখবেন যে ট্র্যাকম্যাট লেখাটি চলে আসবে অথবা আপনি কিবোর্ডের এফ ফোর কিও প্রেস করতে পারেন তাহলে দেখবেন যে এই ট্র্যাকম্যাট লেখাটি আসছে আবার চলে যাচ্ছে ট্র্যাকম্যাট লেখাতে দেখবেন যে ওপরের যে লেয়ারটি আছে সেইখানে কোনো কিছু অপশন পাবেন না কিন্তু নিচে যখন আরেকটি লেয়ার নেবেন তখন দেখবেন যে আপনি এখানে কিছু অপশন পাবেন এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখবো আলফাম্যাট আলফাম্যাট ইনভার্টেড লুমা ম্যাট আর লুমা ম্যাট ইনভার্টেড এই লেখাগুলো আছে তো প্রথমে আপনাকে বুঝতে হবে যে আসলে আলফা ম্যাট কি আর লুমা ম্যাট কি আলফা হচ্ছে নির্ধারণ করে যে আপনার কোথাও কোনো একটি অবজেক্ট আছে কিনা না মানে ট্রান্সপারেন্সি নির্ধারণ করে হচ্ছে আলফাম্যাট আপনাদের যদি পিএনজি ইমেজ সম্পর্কে ধারণা থেকে থাকে অর্থাৎ ইলাস্ট্রেটরে হয়তো কোনো একটি লোগো ডিজাইন করলেন সেই লোগোর কিন্তু ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট থাকতে হয় অর্থাৎ আমি লোগোটাকে যে কোনো জায়গাতেই বসাই না কেন শুধু লোগোটাই দেখা যাবে আশেপাশে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না পেছনের যে ব্যাকগ্রাউন্ডের ছবিটি থাকবে সেটা আমি পুরোপুরি দেখতে পাবো এইখানেও কিন্তু সেই ঘটনাই ঘটেছে এখানে যে আর এস বিটি লেখাটি আছে এই আর এস লেখা শুধু এইটুকু জায়গাতেই আমার অবজেক্টগুলো আছে এবং ব্যাকগ্রাউন্ডে আমার এই ইমেজটি আছে আমি যদি ইমেজটি বন্ধ করে দিই তাহলে দেখুন যে ব্যাকগ্রাউন্ড একদম ব্ল্যাক হয়ে গেল অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে কিছু নাই অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটি একদম ট্রান্সপারেন্ট তো আমি ট্রান্সপারেন্ট এটা বুঝবো কীভাবে আমি যদি এইখানে দেখুন যে টুকল ট্রান্সপারেন্সি গ্রিড এখানে যদি আমি ক্লিক করি তাহলেই দেখতে পাবো যে আসলে এগুলো ট্রান্সপারেন্ট আমি এখন নিচে যদি কোনো একটি লেয়ার নিই শুধু আর এস বি ডি ওপরে লেখা থাকবে এবং বাদবাকি জায়গা যে জায়গাগুলোতে এই গ্রিডগুলো দেখা যাচ্ছে সেই জায়গাগুলো কিন্তু একদম ফাঁকা থাকবে অর্থাৎ সেই জায়গাগুলো দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডের লেয়ারটি দেখতে পাবো তো এটাকেই বলা হয় আলফা এবং লুমা লুমা হচ্ছে যে কোনো একটি লেয়ারের আসলে উজ্জ্বলতা কতটুকু সেটা বোঝাচ্ছে তো এই ম্যাট দিয়ে আপনি আসলে কি করবেন দেখুন যে অনেক সময় দেখা যায় যে শুধু লেখা যে ওপরে স্ক্রিনের ওপর ভাসছে সেই লেখার মধ্য দিয়েই আমি একটি ভিডিও দেখতে পাচ্ছি বাদবাকি জায়গা একদম ফাঁকা সেটা আমি কিভাবে করব। এখানে দেখুন যে আমি যদি এই ট্র্যাকম্যাটে ক্লিক করে আমি যদি আলফাম্যাট আর এসবিডি অর্থাৎ আর এস বিডি লেখা আছে আর এস বিডিকে আমি আলফাম্যাট হিসেবে ইউজ করবো এটাতে যদি ক্লিক করি তাহলে কি। হয় তাহলে দেখুন যে আর যে লেখাটুকু আছে সেই লেখাটুকুতেই আমি শুধু আমার ভিডিওটি দেখতে পাচ্ছি বাদ বাকি জায়গাটুকুতে আমি আমার ভিডিওকে দেখতে পাচ্ছি না অর্থাৎ নিচের যে বাটারফ্লাই লেয়ারটি আছে যে বাটারফ্লাই এমপি ফোর ভিডিও ফাইলটি আছে সে ফাইলটি এই আর এস আলফা লেখাটাকে আলফাম্যাট হিসেবে ধরে নিয়েছে অর্থাৎ যেখানে যেখানে আর এস লেখা থাকবে অথবা অন্য কিছু লেখা থাকবে ওপরের লেয়ারে সেইখানে সেখানেই শুধু নিচের লেয়ারটি দেখা যাবে আপনারা যখন নিজেরা এই বিষয়টি নিয়ে কাজ করবেন তখন আপনারা পুরোপুরি ধারণা পেয়ে যাবেন এখন কথা হচ্ছে আমি যদি এই আর এস বি লেয়ারটিকে এখন স্কেল আপ করি অথবা স্কেল ডাউন করি কিংবা অ্যানিমেট করি তাহলে কিন্তু খুব সহজেই করতে পারবো আমি কিবোর্ডের এস কি প্রেস করব। তাহলে স্কেল প্রপার্টিসগুলো বের হলো আমি একদম টাইম লাইনের শুরুতে আসবো এখানে কি ফ্রেমে ক্লিক করব তারপরে টাইম লাইনে কিছুটা সামনে যাব তারপরে যদি এটাকে স্কেল আপ করি তাহলে দেখুন যে আমি খুব সহজে এটাকে অ্যানিমেট করতে পারছি এবং খুব সুন্দর ইফেক্ট পাচ্ছি তো এইভাবেই আলফা ম্যাটের মাধ্যমে আপনি এই ধরনের ইফেক্ট পেতে পারেন এবং আলফা ম্যাট ইনভার্টেড এটার মানে কি এটা আপনারা বুঝতেই পারছেন যা হচ্ছে তার ঠিক বিপরীত হবে আমি জাস্ট ক্লিক করছি তাহলেই দেখতে পাবেন আর যে যে জায়গায় ভিডিওটি দেখা যাবে না বাদবাকি সব জায়গায় সেই ভিডিওটি দেখা যাবে এটাই এটাই হচ্ছে আলফার বিপরীত ঘটলো এখন কথা হচ্ছে লুমা ম্যাট আমি যদি এখন দিই তাহলে কি হবে এখানে দেখুন যে ট্র্যাক ম্যাট যে একটা ব্যবহার করার পরেই ওপরে যে লেয়ারটি থাকে সেই লেয়ারটির এই আই চিহ্নটি উঠে যায় অর্থাৎ সেই লেয়ারটি একদম ইনভিজিবল হয়ে যায় আমি জাস্ট এখানে নো একম্যাটে ক্লিক করবো এবং এইখানে আই যে সিম্বল আছে সেখানে ক্লিক করব। এখন সব আগের অবস্থায় ফিরে আসলো তাহলে এখন আপনার কাছে একটা প্রশ্ন আমি যদি এখন এইখানে লুমা ম্যাট আর এসবিটি দিই তাহলে আসলে কি হবে তাহলে কিন্তু আলফাম্যাট দিয়ে যা হয়েছে ঠিক তাই হবে কারণ এই টেক্সটটা কিন্তু একদম উজ্জ্বল একটি টেক্সট অর্থাৎ একদম সাদা কালারের একটি টেক্সট অর্থাৎ আমি যদি এখন লুমা ম্যাটে ক্লিক করি তাহলে ঠিক আলফা ম্যাটে যা ঘটেছে তাই ঘটবে আর এসবিডি যেখানে লেখা আছে সেইখানেই ভিডিওগুলো আমি দেখতে পাবো কারণ আর একদম উজ্জ্বল একটি টেক্সট কিন্তু আমি টেক্সটের কালার যদি এখন চেঞ্জ করে দিই আমি যদি ব্ল্যাক করে দিই তাহলে কি হবে দেখুন টেক্সটের কালার যত আমি ব্ল্যাক করে দিচ্ছি তত ভিডিওটি ইনভিজিবল হয়ে যাচ্ছে তো আপনারা বুঝতেই পারছেন যে লুমাম্যাট ম্যাট আসলে কি নির্ধারণ করে লুমাম্যাট ম্যাট আপনার টেক্সট অথবা আপনার ইমেজ যতটা উজ্জ্বল হবে ততটা কাজ করবে এবং যতটা অনুজ্জ্বল হবে ততটা ইনভিজিবল হয়ে যাবে এবং লুমাম্যাটের বিপরীত কি লুমামেট ইনভার্টেড ঠিক আলফাম্যাট ইনভার্টেডে যা ঘটেছিল ঠিক সেই ঘটনাই ঘটলো কারণ এইখানেও একই কথা যে টেক্সটটা অনেক উজ্জ্বল আমি যদি এইখানে এখন ব্ল্যাক টেক্সট ইউজ করি তাহলে কি হবে তাহলে টেক্সটটা একদম ইনভিজিবল হয়ে যাবে কারণ তখন সেই টেক্সটার কোনো উজ্জ্বলতাই নেই সো এখানে কোনো কাজই করবে না তো এটাই হচ্ছে আলফা এবং লুমা ম্যাটের কাজ আপনাদেরকে আরেকটা উদাহরণ দিয়ে আমি বোঝাই এখানে মনে করুন আমি একটি ব্যাকগ্রাউন্ড লেয়ার নিয়ে নিব খুব দ্রুত লেয়ার নিয়ে নিলাম তারপরে আমি কোনো লেয়ার সিলেক্ট না থাকা অবস্থায় এখানে একটি লাইন আঁকাবো আঁকালাম তারপরে এটাকে কে হোয়াইট কালার দেব অথবা ব্ল্যাক কালার দেবো ব্ল্যাক কালারই দিই দেওয়ার পরে এখানে মাঝামাঝি নিয়ে চলে আসলাম এখানে এখন একটি টেক্সট লেয়ার নেব আর এ এস পি ডি লিখব তারপরে এটাকে বড় করে দেব মাঝে আনলাম এখন এই টেক্সটটাকে অ্যানিমেট করব আমি কিবোর্ডের পি কি প্রেস করব। তাহলে পজিশন বের হলো আমি এটাকে কি ফ্রেম করব এবং এটাকে একদম নিচের দিকে নিয়ে যাব টেক্সটটিকে এবং কিছু দূর আগানোর পরে এটাকে ওপর দিকে আনবো তাহলে এটা একটা অ্যানিমেশন হয়ে গেল কিন্তু আপনারা হয়তো বুঝতেই পাচ্ছেন যে আমি চাচ্ছি যে এই যে দাগটা আছে এই দাগ থেকে আমার টেক্সট উঠুক তাহলে সেটা কিভাবে হবে আমি এখন পেন্টুল দিয়ে নতুন একটি সলিড এইখানে আঁকাব কোনো লেয়ার সিলেক্ট না থাকা অবস্থায় অর্থাৎ আমি যেন একটি নতুন শেপ লেয়ার নিতে পারি সেই জন্য এখানে ক্লিক করব এখানে ক্লিক করব এইখানে এবং এইখানে এবং এখানে স্ট্রোকে ক্লিক করব আমার স্ট্রোক এর কোন প্রয়োজন নেই আমি নানে দিয়ে দিলাম ওকে করে দিলাম এরপর ফিলে ক্লিক করবো ফিলে ক্লিক করে আমি হোয়াইট অথবা রেড কোনো একটি কালার দিলেই হলো আমি দিয়ে দিলাম এখন এই আর এস বিডিটাকে যদি আমি আলফা ম্যাট করে দিই তাহলে কি হবে দেখুন দেখেছেন অর্থাৎ এই শেপ লেয়ারটি যতটুকু জায়গা আছে ততটুকু জায়গাতেই শুধু আমি আর এই লেয়ারটিকে দেখতে পাবো বাদ বাকি জায়গায় দেখতে পাবো না এখন যদি আমি লোমা ম্যাটে ক্লিক করি তাহলে দেখুন কালারটা মোটামুটি উজ্জ্বল আছে কিন্তু সাদার মতো অতটা উজ্জ্বল নয় সেই জন্য টেক্সটিকে আমি অত ভালোভাবে দেখতে পাচ্ছি না সো এই ক্ষেত্রে আলফা ম্যাট সবচেয়ে ভালো কাজ করছে তো এভাবেই আলফাম্যাট ব্যবহার করে আপনি সুন্দর সুন্দর অ্যানিমেশন করতে পারবেন এখন শুরুর দিকে এই জিনিসগুলো অনেক কনফিউজিং মনে হতে পারে কিন্তু পরবর্তীতে এই কোর্সে যখন আমরা আগাবো তখন বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করব তখন এই জিনিসগুলো আপনাদের কাছে কিছুটা সহজ মনে হবে এবং যখন আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন তখন আরও বিষয়গুলো সহজ হয়ে যাবে